হচ্ছে তাই তো বসেই আছে। এটার অবস্থা দেখো, এই দেখো, নেই কাজ তো খুবই বাজ। সর বাবি সর, ভাবছো যে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে একাই খাটাচ্ছি, একা একা হাজব্যান্ড কাজ করছে, কিন্তু তা না।
আমার আমিও কাজে লেগে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কাজে লাগার আগে হাজবেন্ডকে চা করে দিলাম, কাজে দিদি এসেছিল সেও চা খেলো, ছেলেকে হরলিক্স করে দিলাম, তারপর আমিও কাজে লেগে পড়েছি। তো আজকে আমাদের ঘরে কি চলছে বলো তো? স্বচ্ছতা অভিযান, কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করব সেই অভিযানই চলছে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখতেই হবে, যেহেতু সামনে পুজো, তাই আমিও হাত দিয়ে ফেলেছি কাজে। তো এখন কাজ করছি, যাই হোক কাজ করতে করতে দেখি কত সময় লাগে, তারপরে রান্না করতে যাব। তো এখন এই পর্যন্তই, কাজটা সেরে নিই, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। Thank you.
মনে করো কিন্তু, হ্যাঁ, আর বারবার ওঠানামা করো না। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি গিয়ে দিয়ে দেবো। বারবার উঠতে নামতে যেও না, সাবধানে করো। সেই সকাল 6টা থেকে, 6টা না, 5:30টা থেকে শুরু হয়েছে কাজকর্ম করা। ঘরের ঝুল ঝাড়া, যেসব ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আছে সেগুলো পরিষ্কার করা, কারণ ওগুলো তো আমি পারি না, ওগুলো হাজব্যান্ডকে দিয়ে করাবো। তো যাই হোক, আজকে গান্ধী বার্থডে, আজকে 2রা অক্টোবর, অফিস ছুটি কিন্তু বাড়ির কোনো ছুটি নেই। বাড়ির তো কিছু কাজ থাকে, আর যেহেতু সামনে পুজো, একটু ঝুল ঝাড়া, একটু পরিষ্কার করা, এগুলো আমাদের বাঙালিদের করতেই হয়। তো যেগুলো ও সবসময় বাড়ি থাকে না, আমিও একা একা পারি না, তাই জন্য আজকে সেই ভোর 5:30টা থেকে শুরু করেছে। তোমরা তো দেখলেই চিমনি দিয়ে শুরু করেছে পরিষ্কার করা, ও 5:30টা থেকে শুরু করেছে, কিন্তু আমি আর আমার ছেলে ঘুমাচ্ছিলাম। তারপর আমি খানিকক্ষণ পরে উঠি, উঠে ওকে হেল্প করি। যাই হোক, আজকে ঘর দোর পরিষ্কার টরিষ্কার হলো। এখন বাজে 11টা, এতক্ষণ সময় লাগলো পরিষ্কার করতে, তার মধ্যে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়েছে, এখনো বাজারে যায়নি, এবার বাজারে বেরোলো, মানে বেরোবে। তো দেখা যাক এরপরে কি বাজারঘাট আনে, কি রান্না করি। আচ্ছা, যাই হোক, সকাল থেকে প্রচুর খাটাখাটনি হলো, এবার বাজারঘাট করে আনার পর আবার রান্না আছে। ঠাকুরঘরটা এখনো পরিষ্কার হয়নি, ঠাকুরঘরটা কালকে হবে, কারণ একদিনে তো সমস্ত কিছু করা সম্ভব হবে না। তো যাই হোক, কালকে ঠাকুরঘর ব্যালকনি একটুখানি পরিষ্কার বাকি আছে, ওইটা হলেই কালকে পরিষ্কারটা কমপ্লিট হয়ে যায়। আর বাথরুমে ঝুল একটু ঝাড়তে হবে। তো যাই হোক, টুকিটাকি সব কাজই তো থাকে মোটামুটি। কিচেন ক্যাবিনেটটা আমি পরিষ্কার করে নিয়েছি, কিচেনে বাসনপত্র বলো, কৌটো কাটা, ওগুলো আমার মাজা হয়ে গেছে। আর সামনে তো আর বেশি সময় নেই, কারণ বুধবারের দিনই মহালয়া। এখনকার মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আর একটা ভিডিও তোমাদের সাথে আমি রাত্রে নিয়ে আসছি। কি ভিডিও আসছে সেটা আমি তোমাদের রাত্রেই দেখাবো, রাত্রে তোমরা জানতে পারবে। তাহলে তখনকার জন্য টাটা, সাথে থাকো, দেখতে থাকো।